तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। শুভ সকাল বন্ধুরা, আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। এখন বেজে গেছে 10:40, আর সকাল থেকে এখনো খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করবো। সকালে পড়ানো ছিল, পড়ানোর আগে সেদ্ধ ভাত রান্না করেছি, আলু সেদ্ধ দিয়েছি শুধু, আর পড়ানোর পরে উঠে পেঁয়াজ ডালটা করেছি মুসুরির ডাল দিয়ে। আর ওইদিকে আমার মাও দোকান থেকে চলে এসেছে, মা আর বোন গেছে একটু আগে স্কুল মাঠে গেছে, ধুলি নাড়তে গেছে। আর ওইদিকে আমার বাবাও মাঠে গেছিলো সকালবেলাতে, চলে এসেছে একটু আগেই এলো, এখনো কেউ খাওয়া দাওয়া করিনি। আমার মা মাঠ থেকে আসলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, আর সারাদিন কী করি না করি তোমাদের সাথে তো শেয়ার করবোই। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন আমরা খেতে বসে গেছি, নিয়েছি আলু সেদ্ধ ডাল সেদ্ধ, এটা দিয়েই আমি খাবো সেদ্ধ সেদ্ধ। আর পাশে মা আর বোন খাচ্ছে, ওরা ডাল দিয়েই খাচ্ছে আর আলু সেদ্ধ দিয়ে। আর খাওয়া দাওয়ার পরে বোন বাসনগুলো মেজে দিয়েছে, এখন কড়াইটা বোন ধুচ্ছে, কিন্তু আমি এই বাসনগুলো ধুয়েছি, এখন ঘরে নিয়ে যাবো। বাসনগুলো ধোয়ার পরে বসেইছিলাম, আর তারপরে এসেছি মাঠে, এই যে ধুতে নাচ্ছে রয়েছে আমার মা। আমার বাবাকে ডাকতে এসেছি বাড়িতে, আজকে মিস্ত্রি কাজে এসেছে, মাচা বানাবে প্লাস্টারের জন্য, সেজন্য দড়ি লাগবে, তার জন্য আর কি আমার বাবাকে ডাকতে এসেছি। কিন্তু দেখি যে বাবা বা এই মাঠে নেই, আর কি আমাদের জমতে গেছে। এখন এটা নেড়ে তারপরে আমি আর মা আবার বাড়ি যাবো, আমরা যাবো আবার কুল আনতে। মামা বাড়িতে কুল গেছে, পেকে গেছে, এখন জানি না কত দূর কি আছে, কুল মাখা খাবো ইচ্ছে হচ্ছে, তো সেই জন্য যাবো এখান থেকে। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। স্কুল মাঠের থেকে বাড়ি এসেছিলাম, আর তারপরে এই যে মামা বাড়িতে এসেছি, এই বুনু স্নান করলো, আর এখন আমরা মাঠের দিকে যাচ্ছি কুল পাড়তে, কুল মাখা খাবো। ওই তো ওই বাড়িতে কুটা রয়েছে, নিয়ে আসি। কোটা নিয়ে এখন যাচ্ছি মাঠের দিকে। আরে এই যে সেই দাদু, ছোট্টবেলায় এই দাদুর থেকে আমরা নারকেল দেওয়া আইসক্রিম খেতাম, অজান্তেই দাদুকে ক্যামেরা বন্দি করে ফেলাম, ভবিষ্যতে যখন ভিডিওটা দেখবো ছোটবেলার কথাটা মনে পড়ে যাবে, সত্যি খুবই ভালো লাগছে। আর এখন যাচ্ছি আমরা মাঠে, এই যে পেছনের দিকে রয়েছে বোন, আর রাস্তার অবস্থা দেখেছো, ট্রাক্টর যেতে যেতে রাস্তা পুরো খারাপ, হাঁটলে যে এত ধুলো লাগে পায়ে, মানে হাঁটতে ইচ্ছা করে না। কাকে তো পাখ লেকে উড়া চলা যায় রে, যাহা নহিঁ জানা থাই ওই চলা হায় রে। মাঠে এসে বোনকে প্রথমে বললাম যে আমি কুল পাড়বো, কেননা ছোটবেলা না কুল পারিনি, কুল কেন, অন্য ফল ফলাও পারিনি, অন্যের গাছে গিয়ে। তারপরে আমার মামা বাড়িতে অনেক ফল ফলার গাছ ছিল আগে, কিন্তু মানে কোনো ভক্তি ছিল না তো ফল ফলার দিকে, তো সেই জন্য আর পাড়া হতো না। অন্য ছেলে মেয়েদের দেখতাম যে তারা উৎপেতে থাকতো যে কখন পড়বে কখন খাবো, এরকমটা মানে কখনো করিনি, তাই জন্য জানি না। আর মামাদের গাছ বলেই আমরা এখানে এসেছি, আর কুল পেরে মাখা করবো, সেই জন্য মানে জিভে পুরো জল চলে আসছে আমার। কুলপাড়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাব। আর ওই কুলটা দেখাও, এই যে আমার বুনু, ওই পেরেছে। আমি প্রথমে একটু চেষ্টা করেছিলাম, তা দেখি পরে না, আরো চোখে দেখা যায় না, মানে বেশি একটা পাকেনি, তাতেই সবাই নিয়ে যাচ্ছে। ও এইদিকে আমার মামি মুন আর নেড়ে গেছে রে, এখানে দেখো কত কুল রয়েছে, এগুলো সব আমার বড় মামি ছোট মামি দুজনে মিলেই পেরেছে, মাঠের দিকে শুকাতে দিয়েছে। আর আমার মামা বাড়ির এই গাছটার জন্যই আজকে আমরা এই সময়তেও কুল মাখা খেতে পারি। তোমরা কারা কারা কুল মাখা খাও এই সময়তে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বাড়ি আসার সময় দেখছি যে একটা দিদাদের গাছ, তো সেখান থেকে আমরা লেবু পাতা নিচ্ছি, কুল মাখাতে দিলে তো খুব সুন্দর একটা গন্ধ আসে, খেতেও ভালো লাগে। বাড়ি আসার পরে বোন শিলনোড়াটা ধুয়ে নিল, এখন বনি কুল মাখাটা করবে, ও দারুণ টেস্ট করে মাখতে পারে। তো চলো
তবুও আমার মামা বাড়িতে কুল রয়েছে এখনো, এখনো বেশ কিছু কুল রয়েছে পাকেনি। আর আমার মামা বাড়িতে আর একটা দিদাদের বাড়িতে যে দেখিয়েছি তোমাদের, ওই দিদাদের বাড়িতেও কুল আছে। মানে আমাদের এখানে এই দুটো গাছই দেখতে পাই যেখানে কুল এখনো রয়েছে, এখনো মাখা খাওয়া যাবে বেশ কিছুদিন। মাখা হয়ে গেছে আর এখানে এই দুটো বাটিতে মা বাবাকে দিয়েছে। আর আজকে তো মিস্ত্রি দাদারা কাজে এসেছে, তো মিস্ত্রি দাদাদেরও দেওয়া হয়েছে কুল মাখা, আর এখানে দিচ্ছে আমাকে। আর কলার পাতায় এইসব মাখা খাওয়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, মনে হচ্ছে পুরো ছোটবেলায় ফিরে এসেছে এরকম একটা অনুভূতি হচ্ছে। তো কুল মাখাটা খাবো এখন। আর আমার বোন খুব সুন্দর কুল মাখে, আমার খুব পছন্দ হয়েছে। এর আগের দিনও খুব ভালো হয়েছে মাখাটা, আর আজকেও প্রচণ্ড ভালো হয়েছে, মানে বিশ্বাস করতে পারবো না এতটা সুন্দর লাগছে খেতে। আমাদের বাড়ির কাছে যারা যারা আছে, যারা আমাকে চেনো, তারা অবশ্যই এসো, একদিন মাখা করে কুল খাওয়াবো। কুলমাখাটা দারুণ খেয়েছে, আমার বোন মাখা করেছে, আগের দিনও ভালো হয়েছিল আজকেও ভালো হয়েছে। জানতাম তোর খাওয়া দাওয়া, আবার অনেকে দুধের খাওয়াটা স্বাদ আছে। খাই নাই কোনোদিন, একবার পেয়ারা আছে চিবায়, দুই চিবানি দেওয়া হয়ে গেছে, তারপরও তো খাই। এগুলো আবার পরিষ্কার করবে কি? ওই যে কি অবস্থা বাবা, কষ্ট করে মাখালাম, খাচ্ছে আমি তো এগুলো বের করে আনলাম, ধুয়ে দিলাম, পাটরা পরিষ্কার করলাম, বেঁধে দিলাম, মেখে দিলাম, সবাই দিলাম, তো খাচ্ছিস। ওট পাস কর, স্নান করে ঘুমাবো। সিম্বা কিছু নেই, কুলমাখা খাওয়ার পরে এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে, এই যে কিছু পাতা পড়েছে। আর তাছাড়াও তো কুলমাখা খেয়ে সেই আটিগুলো, তারপরে কলার পাতা, এগুলোও তো ফেলেছে উঠোনের উপর, তো এখন সেগুলোই ঝাড় দিয়ে নিচ্ছে। ওদিকে মিস্ত্রি দাদাদের কাজ হয়ে গেছে, বাড়ি যাবে, আর আমরা যাব স্কুল মাঠেও। ওখানে তো ধুনে নাড়া রয়েছে, তো বাবা তো মাঠের থেকে এসেছে, তাই বাবা যাবে না মাঠে, আমি আর মা যাব। তো এখন মাঠে যাব, ধুনে টুনে নিয়ে বাড়ি আসবো, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কুল খাওয়ার পরে আমি তো উঠোন ঝাড় দিচ্ছিলাম, আর এইদিকে আমার বোন বাটি চামচ যা ছিল এগুলোই ধুচ্ছে। আসলে আমার মা ক্যামেরা করে দিচ্ছে, ওইদিকে ক্যামেরা করে দিয়ে তারপরে এখানে এসেছে। আমার মাকে না বলতে হয় না, একবার বললেই আমার মা সাথে সাথে মানে ক্যামেরা করে, মানে আমার মার খুব পছন্দ এই ব্লগিং করা। কিন্তু আমার বোনের বারবার বলতে হয়, তারপর গিয়ে ক্যামেরাটা করে দেয়। উঠোন ঝাড় দেওয়ার পরে তারপরে গেছে স্কুল মাঠে ধুনে তুলতে, আর তখন প্রায় 2:45 বেজে গেছিলো, আর একটু আগেই আর কি এসেছি স্কুল মাঠ থেকে, এখন বেজে গেছে 4:40। স্নান করেছি, শ্যাম্পু করেছি, দেখেই বোঝা যাচ্ছে চুলটা ভীষণ নোংরা আছে, যার জন্য এতটা বেলা হয়ে গেছে, তবুও শ্যাম্পুটা করে নিয়েছে। আর এখন খেতে বসেছি, এখানে ভাতের থালা নিয়েই বসেছি, তো এখন খাওয়া দাওয়া করবো। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। সকালে পেঁয়াজ ডাল রান্না করেছিলাম, তো সেটাই নিয়েছি, আর নিয়েছি একটু আলু সেদ্ধ, আর দুধ নিয়েছি। দুধ দিয়ে ভাত খেতে আমার ভালো লাগে, বিশেষ করে দুপুর বেলাতে। খাওয়ার পরে একটু বসে থেকে তারপরে এখন জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, সার্ফে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন সেগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকে বেশ মেঘলা মেঘলা, আর এখন তো প্রায় বেজেই গেছে 5:10, এরপরে আবার যাব পড়াতে। জামা কাপড়গুলো ধোয়ার পরে বাসনগুলো এখানে এনেছি, খাওয়ার পরে আর বাসনগুলো ধোয়া হয়নি, আর রান্নাঘরটা লিপে তারপরে বসেছি বাসনগুলো ধুতে, আর তারপরে পড়াতে গেছি। পড়িয়ে এসে এখন মাখছি আটা। আজকে খুব ঘুম পাচ্ছে, মানে দুপুরবেলাতে ঘুমানো হয়নি, তো সেই জন্য কপালটা খুব যন্ত্রণা করে যাচ্ছে, তো ভাবলাম যে তাড়াতাড়ি রুটি করে ঘুমিয়ে পড়বো। রুটি করা হয়ে গেছে, আর এখন এখানে 4টে রুটি বেলে রেখেছি। এটা হলো চিনির রুটি, রুটি বেলে চিনি দিয়ে তারপরে ভাজ করে বেলে নিয়েছি, এখন এগুলো ভেজে নেবে, খেতে খুব ভালো লাগে।
উমর কাই তারা বারা সমজন পায় রে জুবা পে জো মোহ মায়া নমক লগায় রে কে দেখে না ভালে না জানে না গায় রে দিশা হারা কেমন বোকা মনটারে সারে ভেদ যায় দিবারে প্রেম কই সিধে লাগে আগর মগর বাড়ি বাড়ি রুটি করা হয়ে গেছে আর এ ঘরেও চলে এসেছি আর এই যে আমার বোন বিড়ি বাজছে আর মশাই টানানো দেখছো খুব মশা আমাদের বাড়িতে তো সেই জন্য সন্ধ্যের পরে আমার বোন যখন কাজ করতে বসে তো মশাটা টানিয়ে নিয়েই বসে আর এখন এই চিনির রুটিগুলো খাবো এটাকে অনেকে চিনির পরোটাও বলে কিন্তু ছোট থেকে আমাদের অভ্যেস মানে আমার মা বলতো চিনির রুটি তো সেইখান থেকে আমরা চিনির রুটি বলি এখন বেজে গেছে আর কটা বাজে 8:25 বেজে গেছে তো এটাই আর কি খাবো রাতে আর খাওয়া দাওয়ার পরে একটু বসে মানে আজকে তো তাড়াতাড়ি ঘুমাবো দিনের বেলা ঘুমাইনি তো তো সেই জন্য একটু ঘুম পাচ্ছে তো 9:30 থেকে ঘুমিয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা।